আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের দেশে সারা বাংলাদেশে যেভাবে মহামারী শুরু হয়েছে শুধু আমাদের বাংলাদেশে না বিশ্বে দুশো তিনটি দেশের মধ্যে করোনা ভাইরাসে যে আক্রান্ত হয়েছে প্রত্যেকটি দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আমাদের দেশেও শুরু হয়েছে আমি বিশেষ করে সাধারণ দিনমজুরি যে লোকগুলো আছে তাদেরকে বিশেষ করে অনুরোধ করব সরকার যে দিক নির্দেশনা দিয়েছে আপনারা সেটা মাইনা চলুন আর ব্যবসায়ীদেরকে বলবো যারা সমাজসেবক আছে হ্যাঁ ওরা জানি এই দিনমজুরিদেরকে সাহায্য করে হ্যাঁ কারণ ওরা কাজকর্ম সব বন্ধ হয়েছে ওরা কোনো টাকা পয়সা নেই ওদের কাছে ওরা যে নির্যমূল্য কিছু কেনাকাটা করবে বাজার সথা করবে সেটাও মনে করেন ওদের কাছে নাই কারণ ব্যবসা বাণিজ্য সব বন্ধ সরকার লকডাউন দিয়েছে আমাদের জনগণ যেন সুস্থ থাকে ভালো থাকে এটার জন্য দিয়েছে আমাদেরও দায়িত্ব সরকার যেগুলো দিক দিয়েছেন সেটা আমরা মাইনা চলব আমাদের ভালোর জন্য প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছে তবে উনি আরও কথা বলেছেন আমাদের বাংলাদেশে অনেকগুলো এমপি আছে এমপি মন্ত্রী সবাইকে দিক নির্দেশনা দিয়েছে বলেছেন যার যেভাবে সাহায্য করা দরকার সবাই ঝাঁপিয়ে পড়ুন সাধারণ মানুষ আমার জানি একটাও কষ্টতে না থাকে কোনো ফ্যামিলি জানি বাসা বাড়িতে রান্নাবান্না না করে না খেয়ে জানি থাকে এটা উনি কড়াকড়িভাবে নির্দেশনা দিয়েছেন আমাদেরও দায়িত্ব গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো যেন ওনাদেরকে আমরা যে যেভাবে পারি সাহায্য করতে পারি কারণ টাকা পয়সা মরলে কিন্তু সাথে যাবে না সাথে যাবে নেক আমলগুলা আমাদের আল্লাহ রসুল বলতো যে তোমরা দান খরাত করো দান খরাতে আল্লাপাক অনেক বরকতে রেখেছেন হ্যাঁ এটার জন্য আপনিও ভালো থাকবেন আপনার পরিবারও ভালো থাকবে তা আমি বিশেষ করে আমাদের আশেপাশে যারা ব্যবসায়ী ভাই বোনরা আছেন সবাই আমরা একটা উদ্বেগ নেই যে অনেক পরিবার আছে তারা হাত পাততে পারবে না আমাদের উচিত তাদের বাসা বাসায় গিয়ে আমরা ওনাদেরকে যে যার মতো পারি সাহায্য করি এই যে আমাদের ঢাকা সাত আসনের মাননীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সাহেব উনি অসুস্থ অবস্থায় যেভাবে উনি এই যে দান খরচ করতেছেন প্রত্যেকের বাসা বাসায় গিয়ে উনি চাল ডাল তেল লবণ হ্যাঁ মুরগিও উনি দিচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের সাথে নিয়ে উনি সবাইকে মনে করেন অনুদান দিচ্ছেন এটা ওনার হবি কারণ এই যে মহামারীটা করোনা ভাইরাস এই এই সময়ে কিন্তু উনি যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন হ্যাঁ আমাদের আরও যারা এমপি আছে ওনাদেরও উচিত এই অসুস্থ এমপি হাজি মোহাম্মদ সেলিম সাহেব উনি যেভাবে মনে করেন এই ঢাকা সাত আসনের জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছেন আরও যে অন্য অন্য থানার যে এমপিরা আছেন তাদেরও উচিত ওনাদেরকে ওনার দেখে ওনাদেরও নামও উচিত সবাইকে জানি সাহায্য করতে পারি আমাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক গরিব দুঃখী মানুষ আছে অনেক গরিব দুঃখীর মানুষ ওদের চেহারার দিকে তাকানো জানা ওদের চেহারার দিকে তাকালে আমাদের কান্না এসে পড়ে যে এটা কার কাছে যাবে কার কাছে হাত পাতবে যে যার মতো পারতেছে করতেছে তো ভাই আপনারা আসুন আমরা একসাথে সবাই মিলে কাঁধে কাঁধ মিলে আমরা এই গরিব দুঃখের দিকে হাত বাড়াই ওদেরকে সাহায্য করি হ্যাঁ এটা সাহায্য করলে কমে যায় না এটার বড় কথা আল্লাপাক আপনাদেরকে অনেক দিয়ে দিবে যেভাবে মানুষ মারা যাচ্ছে আজকে আমি কথা বলতেছি কালকে যে আমি বেঁচে থাকবো এটার কোনো গ্যারান্টি নেই আপনি যে বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নেই আমরা অনেকে বাসায় লকডাউন অবস্থায় খাওয়া দাওয়া করছি অনেক দিন মজুরি লোকজন আছে তারা বাসার থেকে বের হতে পারছে না কোনো কাজকাম করতে পারতেছে না অথচ এক বেলা খাচ্ছে আরেকবেলা খাচ্ছে না আমাদের উচিত ওদের পাশে দাঁড়ায় ওদেরকে চাল ডাল তেল চার যেভাবে তফিক হয় ওইভাবে আমরা দান খোরাত করি ওনাদেরকে সাহায্য করি জানি আমরা খাবো ওরা খাবে না এটা কি হয় ওরা তো আমাদেরই ভাই ভাই বোন মা বাপ আপনি কি পারবেন আপনার মা বাবাকে না খাওয়ায় নিজে খাওয়ার জন্য তো ওদেরকে আমাদের নিজের মা বাপ মনে করতে হবে আমাদের ভাই বোন মনে করতে হবে ওদের পাশে আমাদের দাঁড়াতে হবে এই যে আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের উদ্যোগটা হলো যে চকবাজার বাসের জামি মসজিদে আমি এক কমিটির দায়িত্ব আছি তা আমাদের সভাপতি সেক্রেটারি সাহেবের সাথে বসে আমরা একটা উদ্যোগ নিয়েছি গত জুমাতে আমরা মুসল্লিদের যারা আসতেছে তাদেরকে আমরা ওই স্যাভলন দ্বারা একটা স্প্রে করছি পায়ে হাতে তারপর ভিতরে ঢুকার সময় আমরা হ্যান্ড ক্লাব দিচ্ছি তারপর আপনার মাস্ক মাস্ক দিয়েছি জানি ওরা সুসুরক্ষিত থাকে ওনার কারোর দ্বারা জানি কারোর কোনো ক্ষতি না হয় হ্যাঁ সরকারে একটা ইসলামী ফাউন্ডেশনে একটা মিটিং ই করেছে ইসলামী ফাউন্ডেশন থেকে তো ওখানে বড়ো বড়ো ওলামা কলাম ছিল স্বাস্থ্য ডাক্তাররা ছিল সবাই বসে একটা সিদ্ধান্ত আসছে যে মসজিদে জানি মসজিদ বন্ধ জানি না হয় মসজিদ চালু থাকবে তবে ফরজ নামাজটা মসজিদে হবে আর সুন্নত বাসায় পড়বে তো ওইভাবেই আমরা মসজিদ পরিচালনা করতেছি তো সেদিন আমাদের এমপি মহোদয় নামাজ পড়েছে আমাদের সাথে জুমার নামাজ আদায় করেছে উনিও কিছু আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন বলেছে যে মুসলিরা জানি ভালোভাবে এসে নামাজ পড়তে পারে এদিকে তোমরা খেয়াল রেখো আমরা তাই সেভাবেই করতেছি